দর্শক আজকে আমরা এসেছি ছেনাইদা জেলা মহেশপুর উপজেলা নাটিমা গ্রামে দর্শক আপনারা হয়তো ভাইকে দেখে হয়তো চিন চিনবেন হয়তো নুরেশন ভাই তিনি কিন্তু একজন কমলা চাষী তার পাশাপাশি তিনি টাঙ্গাইলি কুল ভাই তাই তো টাঙ্গাইলি কুল আছে আপনার ওই আগাম জাতের টাঙ্গালের কুল এই টাঙ্গাইলের টক কুল বলে তবে এই কুলটা আপনাদের কাছে সবার আগে মার্কেটে ওঠে আর মার্কেটে দেখা যাচ্ছে দুশো টাকা থেকে বেচা বিক্রি করতে করতে মনে করেন যে আশি টাকা ভিতরে মালগুলো শেষ করা সম্ভব পাইকুরের রেট যেটা যার ফলে এই যে টাঙ্গাইলের দর্শক একটু দেখুন লক্ষ্য করুন অলরেডি আমার তিনটে ভাঙা হয়ে গিয়েছে তারপরে দেখা যাচ্ছে কুল প্রায় শেষ যায় এখন যাই আপ আছে গাছে অল্পাড্ড আছে কারণ ভরপুর কুল দুই থেকে তিনটা ছিঁড়া হয়ে গেছে আর এই কুলগুলো সাইজেই এগুলো মার্কেটে দেখা যাচ্ছে আপনার আরও এক মাস আগের থেকে মার্কেটে উঠে গিয়েছে এই মালগুলো এখন শেষ পর্যায়ে তো এর চারা তো হ্যাঁ পাশাপাশি এর চারা উৎপাদন করি অনলাইনে বা দেখা যাচ্ছে খেতেলটা অনেক সময় দেখা যাচ্ছে আমার কাছে ফোন দেয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে চারাটারা নিয়ে যায় চারাটা দেওয়া সম্ভব তবে এই কুলটার অত্যন্ত ফলন এই কুলটা এই যে আছে আপনি ডালগুলো দেখলে অনুভব করতে পারেন যে তিন ভাঙার পরও কি পরিমাণ আছে ফল রয়েছে গেছে এই যে এই কুলটার সাইজও ভালো আর বেচা কোনো ঝামেলে নেই মার্কেটের সবচেয়ে দাম বেশি এটা আপনি মানে কয় মাস আগে শুরু করছেন এই কুলটার কুলির চাষ তো বছরে মানে আট থেকে নয় মাসের ভিতরে ফলাফল নিয়ে আসে ফলাফল সম্ভব কারণ ওই মাসে আমার গাছগুলো লাগানো ছিল তো এখন দেখা যাচ্ছে এর পাশাপাশি আপনার এটা দেখতে পাচ্ছি নার্সারি আছে এর পাশাপাশি দেখা যাচ্ছে আমার এই বাড়িগন পয়সামালটা এই পনেরো কাটা জমি ক্ষেতে লাগানো আছে বাড়িগন পয়সামালটা সারাগুলো আমি ব্যসা বিক্রি করি এবং কি পাঁচ বছরের আমার বাগানও আছে আর ওই বাগানে বিনা কেমিক্যালে আমি ফলগুলো দেখা যাচ্ছে আপনার ওই চাপাই নবগঞ্জ থেকে ওই টিস্যু ব্যাগ নিয়ে এসে ব্যাগিং করে একশো বিশ টাকা কেজি দরে বেচা বিক্রি করি ওই মালগুলো অতি সহজে তিন সপ্তাহের ভিতরে হলুদ করা সম্ভব ওই বাড়িওয়ান পয়সা বাড়িওয়ান পল্টা মালটা আর এই টক বরইটা টক বরইটা দেখা যাচ্ছে সবার আগে মার্কেটে যায় যার জন্য এই জিনিসটা আমি নিজেও লাগাইছি আরও দেখা যাচ্ছে অনেকে দেখা আমার কাছে যদি আসে তো এর পাশাপাশি আরো একটা কুল আছে সেটা হচ্ছে আপনার ওই ইন্ডিয়ান আছে রেড আপেল রেড আপেল কুল সত্যি দর্শক অনেক সুস্বাদু তো দর্শক টাঙ্গাইলি কুল এতক্ষণ আমরা দেখাছিলাম খেয়েও দেখালাম আপনাদের তো তার পাশাপাশি ভাই বলো যে রেড আপেল কুল এই যে তার আপেল কুলের বাগান এখানে আপনারা দেখেন ভাই এটা সম্পর্কে একটু কিছু বলুন এটা হচ্ছে আছে ভারতলারা নাম দিয়েছে ভারত সুন্দরী আর আমাদের বাংলাদেশে অনেকে রেড আপেল অনেকে থাই আপেল এই নামে পরিচিত তবে এই ফলগুলো দেখাচ্ছে আমার এই টাঙ্গালে টক শেষের পরপরই এই দেখাচ্ছে আপনার রেড আপেলগুলো বা থাই আপেলগুলো মার্কেটে উঠবে মোটামুটি এর মূল্য বাজার মূল্য ভালো নব্বই থেকে একশো টাকা বাজার অনেক ফলন দেয় এটা গাছ নিয়ে কি পরিমাণ ফল আর আস্তে আস্তে এই কালারটা দেখাচ্ছে অলরেডি দেখাচ্ছে এটা হচ্ছে টাঙ্গালের টক টক বরোই আর এটা হচ্ছে আপনার রেড আপেল এই রেড আপেল ভারতাল নাম দিয়েছে ভারত সুন্দরী এটা অবিকল আপেলের মতো কালারটা চলে আসবে লাল কালার তবে আহ মোটামুটি ধরনও ভালো